করোনা সংকট মিয়ানমারে আসন্ন নির্বাচন সহ নানা কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন থেমে আছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত, ডিপিডির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার এখনও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্ভোগে পানিবন্দীরা। সর্দি জ্বর শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গে সাতক্ষীরা দুজন এবং গাজীপুরে এক পল্লী চিকিৎসকের মৃত্যু। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,17,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,38,00,000-এর বেশি। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন, তার বয়স হয়েছিল 93 বছর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে কারচুপির মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত, অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃষ্টির কারণে সাউদাম্পটন টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষা বাড়ল ইংল্যান্ডের, 600 উইকেট মাইল ফলকের দ্বারপ্রান্তে অ্যান্ডারসন।